হ্যালো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সো আজকে আমরা দেখব রাইটিং স্কিলের আর্টিকেল, নিউজ পেপার আর্টিকেল কীভাবে আমরা করতে পারি। ক্লিয়ার? সো কিছু কিছু পয়েন্ট দেখো, যদি মনে রাখো তবে রাইটিং স্কিল হিউজ 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 মার্ক উঠে যায়। ক্লিয়ার? সো আমার মানে 14 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আই এম জাস্ট শেয়ারিং উইথ ইউ। জাস্ট ফলো অ্যান্ড গেট দ্য মার্কস হাই। ক্লিয়ার? সো এখানের মধ্যে দেখো কিছু কিছু পয়েন্টস দেওয়া। ফার্স্ট পয়েন্ট হেডিং। তো হেডিংয়ের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, আই ক্যাচিং হেডিং দিতে হবে। আই ক্যাচিং হেডিং মিন্স বেসিক্যালি তোমার প্রেজেন্ট টেন্সের মধ্যেই হতে হবে, হ্যাঁ, এবং শর্ট হতে হবে টাইটেলটা। যে টাইটেলটাই তোমরা লিখবে এটা শর্ট হবে, ওকে, এবং আই ক্যাচিং হবে যেটা আই ক্যাচিং। ক্লিয়ার? সো প্রেজেন্ট টেন্সে এটা হবে এবং এটা ক্যাপিটাল লেটারে হবে, মনে রাখতে হবে ক্যাপিটাল লেটার, ক্যাপস লক। গেল এক নম্বর। দুই নম্বর, নাম্বার টু, বাই লাইন। ঠিক হেডিংয়ে এই হেডিংটা ঠিক নিচেই তোমার লিখতে হবে। সাপোজ এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, সো হেডিংয়ের মধ্যে দেখো ঠিক নিচেই দেখা যাচ্ছে, হেডিংয়ের মধ্যে এই ক্যাপিটাল লেটার আমি ইউজ করেছি এই জায়গার মধ্যে। তারপর তোমার বাই এক্স ওয়াই জেড স্টাফ রিপোর্টার, ঠিক আছে, যদি স্টাফ রিপোর্টার থাকে তবে তুমি এটা ইউজ করবে, আদারওয়াইজ দরকার নেই। বাই এক্স ওয়াই জেড এটা লিখবে ঠিক মিডিলে, কিন্তু এটা ঠিক নিচে একটু রাইট সাইডে, ওকে। দেন তুমি বাদ বাকি শুরু করতে পারো। দেখি তারপর কি। বাই লাইন নাম্বার টু, গিভ দ্য নেম অফ দ্য পার্সন বাই হুম দ্য আর্টিকেল ইজ রিটেন, যার দ্বারা এই আর্টিকেলটা লেখা হচ্ছে তার নামটা সেই জায়গার মধ্যে দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট তোমার ইন্ট্রোডাকশন। দেখো আমরা আর্টিকেলের মধ্যে তিনটা আমরা পার্ট পাই, নাম্বার ওয়ান ইজ কল্ড ইন্ট্রোডাকশন, নাম্বার টু বডি, অ্যান্ড নাম্বার থ্রি ইজ কল্ড কনক্লুশন অর এন্ডিং পার্ট। ক্লিয়ার? সো নাম্বার ওয়ান, ফার্স্ট ওয়ান ইজ কল্ড ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কী কী মেনটেন করব? ইন্ট্রোডাকশনের মধ্যে বেসিক্যালি আমরা ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট দিয়ে আমরা কোশ্চেন করব, কাকে, আর্টিকেল, টপিকটা কি, আর্টিকেলের যে টপিকটা সেই টপিকটাকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করব। সাপোজ যদি পলিউশন থাকে তো হোয়াট ইজ পলিউশন ফার্স্ট, ঠিক আছে, তো হোয়াট দিয়ে আমাকে কোশ্চেন করলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে, এই অ্যান্সারটাই আমরা কবির মধ্যে লিখে ফেলব। ক্লিয়ার? দ্য নেক্সট নাম্বার টু, ক্যাচ দ্য রিডার্স অ্যাটেনশন। ক্যাচ দ্য রিডার্স অ্যাটেনশন, কীভাবে রিডার্সের অ্যাটেনশন করতে হবে? তোমার কিছু 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 তোমার পয়েন্টস তোমার ব্রেনের মধ্যে রাখতে হবে, এগুলো নিয়ে আমি নেক্সটে ডিসকাস করব। নাম্বার থ্রি, অ্যারাউজ ইন্টারেস্ট ইন দ্য রিডার্স, রিডার্সের মধ্যে ইন্টারেস্ট জাগাতে হবে। যদি বোরিং ফিল করে তোমার কিন্তু টিচার বোরিং মার্কস দেওয়া দেবে। ক্লিয়ার? সো গাইস, জাস্ট রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইজ কল্ড ইফ ইউ রাইট ইন এ গুড ওয়ে দেন ইউ ক্যান গেট গুড মার্কস। ক্লিয়ার? সো অ্যারাউজ ইন্টারেস্ট ইন দ্য রিডার, তো রিডারের তোমার ইন্টারেস্ট জাগাতে হবে তোমার রাইটিং স্কিলে, ওকে। তো ইন্ট্রোডাকশনটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, কারণ ইন্ট্রোডাকশনটা পড়েই তোমার টিচার তোমার লেখাটা গ্যাস করবে এবং মার্কস দিয়ে দেবে কিন্তু। ইজ ইট ক্লিয়ার? বডি, নেক্সট পয়েন্ট হচ্ছে বডি। বডির মধ্যে দেখো আমাদের হিউম্যান বিংসের মধ্যে বডি, সো বডির মধ্যে কিছু কিছু পয়েন্ট আমার মনে রাখতে হবে ব্রেনের মধ্যে। দেখো পরীক্ষার মধ্যে কিন্তু
পয়েন্টগুলি তোমার কিন্তু কাজ দেবে। আর এই যে পয়েন্টসগুলি, এই যে লেখাগুলি আমি যে লিখলাম এখানে, সো এগুলি আমার বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি দিলাম। সো আমি অনেক অনেক স্টুডেন্টসদেরকে রাইটিং স্কিল আমি করিয়েছি, প্লাস তারা গেইনার ইন দেয়ার লাইফ। সো আই এম জাস্ট শেয়ারিং উইথ ইউ গাইস। সো ফার্স্ট পয়েন্ট, হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট টু আস। সাপোজ যদি পলিউশন থাকে, পলিউশনটা কেন আমাদের ইম্পর্টেন্ট, এই টপিকটা ইম্পর্টেন্স মিনস এটা আমাদের, এই টপিকটা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ আমরা এটা নিয়ে ডিসকাস কেনই বা করব, ক্লিয়ার? তো এটা আমরা লিখব। দেন হোয়ার, এটা কোথায় ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এটা কোথায় ইম্পর্টেন্ট। নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে হাও, কীভাবে এটা ইম্পর্টেন্ট হয় আমাদের লাইফে, এটা নিয়ে আমরা ডিসকাস কীভাবে করবো, এটা কীভাবে আমাদের লাইফের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে, ইম্প্যাক্ট প্রভাব, ক্লিয়ার? হাও দিয়ে এটা আমরা ডিসকাস করব। সো মেরিটস চার নাম্বার, অ্যাডভান্টেজেস যেটাকে বলে, ক্লিয়ার? ডিমেরিটস, ডিসঅ্যাডভান্টেজেস, একটাই হচ্ছে অ্যাডভান্টেজেস, মানে তোমার ভালো প্রভাবটা আমাদের উপর কী পড়ে, এফেক্টটা, আর তোমার ডিসঅ্যাডভান্টেজেস যার কুপ্রভাবটা এটা আমাদের উপর কী পড়ে। সো এটা বেসিক্যালি হাওয়ের মধ্যেই পড়ে যাবে, হাওয়ের মধ্যেই এটা এসে যাবে। দেখো আমি এর দিয়ে এটা আমি দিয়ে দিয়েছি এখানে, মধ্যে হাওয়ার মধ্যেই এটা এসে গেছে। সো মেরিটস অনেক সময় থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে, ডিমেরিটসও অনেক সময় থাকে না থাকে। তুমি এটা পরীক্ষার মধ্যে বুঝেই তুমি এটা কিন্তু লিখবে, মেরিটস আর ডিমেরিটস। যদি না থাকে লেখার দরকার নেই, কিন্তু একটা না একটা থাকবে, ক্লিয়ার? যদি প্রবলেমেটিক তোমার টপিক দেয়, তবে এটার মধ্যে তো 100% ডিমেরিটস থাকবে। যদি কোনো ইভেন্ট দেয়, তবে তার মধ্যে মেরিটস থাকতে পারে, ডিমেরিটস থাকতেই পারে, ক্লিয়ার? সো আগে আমার জানতে হবে যে টপিকটা কিসের উপর বেসড করে লেখা, এটা কি প্রবলেম বেসড নাকি তোমার ইভেন্ট বেসড। ইভেন্ট যেমন তোমার কালচারাল কোনো ফাংশন থাকে, সো দিস আর দ্য থিংস, ঠিক না? তবে আমরা বুঝে আমরা এটা লিখব। নাম্বার ফাইভ নাম্বার পয়েন্ট হচ্ছে ইউজ ফ্যাক্টস। তুমি যে মেরিটস বললে, ডিমেরিটস বললে, তোমার তো এটা পয়েন্ট আউট করে বোঝাতে হবে যে এটা কেন ডিমেরিটস, এটা কেন মেরিটস। সো কিছু এক্সাম্পলস তোমার দিতে হবে, ফ্যাক্ট তোমার এক্সপ্লেন করতে হবে, টু সাপোর্ট ইউর ভিউস, তোমার ভিউটাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমার কিছু কিছু ফ্যাক্টস আর এক্সাম্পলস তোমার বলতে হবে। নেক্সট হচ্ছে কনক্লিউশন। কনক্লিউশন বেসিক্যালি দেখো, এন্ডিংটা আর ইন্ট্রোডাকশনটা, এই দুইটা জিনিস উপর বেসড করে কিন্তু মার্কস ক্যারি হয়, ক্লিয়ার? তোমরা যে লিটারেচারের মধ্যে কোশ্চেন লিখো বা রাইটিং স্কিলে লিখো, ইন্ট্রো আর কনক্লুশনের উপর নির্ভর করেই কিন্তু তোমার মার্কস বেসিক্যালি দেয় এক্সামিনাররা, ক্লিয়ার? সো কনক্লুশনের মধ্যে আমরা তিনটা পয়েন্ট দেখছি, হাউ টু কন্ট্রোল অল দ্য প্রবলেমস, যেটা আমরা ডিসকাস করলাম প্রিভিয়াসলি, যে কী কী প্রবলেমসগুলি আমাদের এই টপিক নিয়ে আসে, তো এগুলি কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি, হাউ টু কন্ট্রোল অল দ্য প্রবলেমস, ক্লিয়ার? সো এগুলি আমরা লিখব সিস্টেমেটিক ওয়েতে কিন্তু। নাম্বার টু সলিউশন অফ দ্য প্রবলেমস, কীভাবে সলিউশন দেবো আমরা প্রবলেমস, এটা আমরা লিখতে হবে। নেভার ইউজড আই, ঠিক আছে, আই এম ডুইং না, উই অথবা আওয়ার, ঠিক আছে, আস, এগুলি লিখতে হবে কিন্তু। মানে আমরা, তুমি কেন তুমি আই লিখবে না, আই লিখলে তুমি আইসোলেটেড হয়ে যাবে, তুমি একা হয়ে যাবে। যখন তুমি উই লিখবে তখন কিন্তু যে রিডার, সেও এটার মধ্যে ইনভলভ হয়ে যাবে, সেই কারণে উই ইজ মোর পাওয়ারফুল দেন আই, ইজ ইট ক্লিয়ার? সো ইনস্টেড অফ আই ইউ হ্যাভ টু রাইট উই আর আস, দিস কাইন্ড অফ পার্সনস, ক্লিয়ার?
যাতে মেসিভ পপুলেশন তুমি যাতে ক্যাপচার করতে পারো, এটা মনে রাখতে হবে, যেন রিডার্সও পরে রিডার্সও ইনক্লুডেড হয়ে যায় তোমার লেখার মধ্যে। ঠিক আছে, আমি যেই কথাগুলো বলছি এগুলি হচ্ছে রাইটিংয়ের মেইন স্ট্র্যাটেজি, আর এই স্ট্র্যাটেজিগুলি যদি ফলো করো ডেফিনেটলি ডেফিনেটলি না তুমি হিউজ 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 মার্ক ক্যারি করতে পারবে। ক্লিয়ার? সো নেক্সট হচ্ছে সলিউশন অফ দ্য প্রবলেমস, অ্যান্ড নেক্সট পার্ট হোপফুল এন্ডিং। হোপফুল একটা এন্ডিং দিতে হবে, ওভারকাম দ্য সিচুয়েশন। কীভাবে আমরা ওভারকাম করি এই সিচুয়েশন থেকে যে প্রবলেমটা আমরা বললাম, এটা তো একটা বিশাল বড় প্রবলেম। সো প্রবলেমটা দেখে কীভাবে ওভারকাম করতে পারি, একটা হোপফুল হোপফুল তোমার একটা এন্ডিং দিতে হবে যে হ্যাঁ, আমরা যতই তোমার বড় সমস্যা হোক না কেন আমরা প্রবলেম থেকে ওভারকাম করতে পারি। যেমন সাপোজ যেমন করোনা ভাইরাস, ঠিক আছে, আমরা কিন্তু হোপফুল কিন্তু যে আমরা করোনা ভাইরাস থেকে আমরা ওভারকাম করতে পারবো না, আমরা বলবো যে করোনা ভাইরাস আমাদেরকে ঘিরে ফেলবে, করোনা ভাইরাস আমাদেরকে শেষ করে ফেলবে না। আমাদের বলতে হবে অলওয়েজ হোপফুল এন্ডিং, যে আমরা করোনা ভাইরাস থেকে আমরা অবশ্যই ওভারকাম করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? সো এরকম যতই তোমার সমস্যা রিলেটেড তোমার থাকে, তবে অবশ্যই তুমি বলবে যে একটা হোপফুল এন্ডিং লাস্টে, যাতে রিডার্স মিনস তোমার এক্সামিনার যখন নাকি পড়বে তোমার লেখাটা, পড়ে যাতে অ্যাটলিস্ট সে হোপফুল তোমার থাকে, হোপ তার মধ্যে থাকে, জেনারেট হয়। আদারওয়াইজ কিন্তু যদি তুমি হোপলেস তুমি দিয়ে দাও, তো তোমার এক্সামিনার হোপলেস হয়ে যাবে, তোমার মার্কও হোপলেস। ইজ ইট ক্লিয়ার? সো হোপফুল এন্ডিং, হোপফুল মার্কস ইউ ক্যান গেট। নেক্সট আর্টিকেল রাইটিংয়ের ফরম্যাটটা, তো ফরম্যাটটা কীভাবে হয়, তো ফরম্যাটটা আমি বললাম ফার্স্ট যে হেডিংটা থাকবে, হেডিংটা অলওয়েজ অলওয়েজ তোমার প্রেজেন্ট টেন্সে তুমি কিন্তু লিখবে। কেন প্রেজেন্ট টেন্সে এবং ক্যাপস লকে লিখবে? ক্যাপস লক মিনস ক্যাপিটাল লেটারে লিখবে এই হেডিংটা, ঠিক আছে, টপিকটা। কেন ক্যাপস লক লিখবে? ক্যাপস লক হচ্ছে আই ক্যাচিং, আই ক্যাচিং করে, মানে যখন নাকি বোল্ড লেটারে লেখা হয় না, তখন এটা আমাদের ব্রেনের মধ্যে ক্যাপচার করে খুব কুইকলি। সেই কারণে নিউজ পেপারের মধ্যে যে যে টপিকগুলি খুব ক্রুশিয়াল টপিক, মানে যেটা মানে খুব ট্রেন্ডি টপিক অর সামথিং এলস তুমি বলতে পারো, যে যে টপিকগুলি খুব ইম্পর্টেন্ট টপিক, তখন কিন্তু ক্যাপচার করে লেখা, বোল্ড করে লেখা হয়। কেন? ফর ইউ, বিকজ অফ তুমি যদি এইটা পড়ো, তোমার দেখা মাত্রই কিন্তু এটা পড়তে ইচ্ছা করবে তোমার। কেন? এটা বোল্ড, কিছু একটা আছে এটার মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে প্রেজেন্ট টেন্স, হেডলাইন্সটা কেন তোমার প্রেজেন্ট টেন্সটা ইউজ করা হয়। বেসিক্যালি প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়, যদি আর্টিকেলের টপিকটা প্রেজেন্ট টেন্স ইউজ না করা হয়, তবে রিডার্সটা মনে করবে যে এটা ব্যাকডেটেড নিউজ, তো সো আর পড়বে না। সেই কারণে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। ক্লিয়ার? নিজে পাই এক্স ওয়াই জেড মিনস যে লিখছে তার নামটা থাকবে, কমা দিয়ে স্টাফ রিপোর্টার, যদি রিপোর্টার হয় তবে সে স্টাফ রিপোর্টার লিখতে পারে অথবা করেসপন্ডেন্ট লিখতে পারে, ঠিক আছে, সংবাদ প্রতিনিধি যাকে বলা হয়। তো যদি না থাকে লেখার দরকার নেই, এক্স ওয়াই জেড দ্যাটস এনাফ, ঠিক আছে। কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনের মধ্যে কী লেখা থাকে এটা অনুযায়ী। নেক্সট পার্ট হচ্ছে ইন্ট্রো, ইন্ট্রো একটু মানে একটা প্যারা করে লিখবে তো বেটার হয়, তো সুন্দর লাগে। নেক্সট বডি, নেক্সট কনক্লুশন, দ্যাটস ইট। সো ফরম্যাটটা ক্লিয়ার? ডেফিনেটলি ক্লিয়ার। নেক্সট একটা এক্সাম্পল এই জায়গার মধ্যে আমি জাস্ট তোমাদেরকে দিলাম, সো এটা ভালো করে বোঝার জন্য দেখো। এখানে ইউ আর রজনী মাধব রাইট অ্যান আর্টিকেল অন ওয়ান অফ দ্য মেজর কনসার্নস অফ দিস মডার্ন ওয়ার্ল্ড, দ্যাট ইজ পলিউশন। সো এই জায়গার মধ্যে কী কী
পাচ্ছ? একটা জিনিস মনে রাখবে, যখন একটা কোশ্চেন পেপার তুমি পাও, সাথে সাথে কিন্তু আন্ডারলাইন করবে মেইন মেইন পয়েন্টগুলি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ফার্স্ট রজনী মাথুর আন্ডারলাইন করবে যে নামটা থাকবে, ফাটাফাট আন্ডারলাইন করবে টপিকটা কী। টপিকটা হচ্ছে এখানে মধ্যে কোনটা টপিক, ওয়ান অফ দ্য মেজর কনসার্নস অফ দিস মডার্ন ওয়ার্ল্ড, এটা কি টপিক? না। দ্যাট ইজ পলিউশন, এটা টপিক? না। অনলি পলিউশন হচ্ছে তোমার মেইন টপিক। সেই কারণে দেখো পলিউশন কথাটা লিখেছে অ্যান্সারের মধ্যে বোল্ডে রেড কালারে। তো তুমি তো পরীক্ষার মধ্যে রেড কালার দিতে পারবে না, গ্রিন কালারও দিতে পারবে না, ব্লু কালার ইউজ করবে। ব্লু ইজ দ্য পারফেক্ট কালার ফর স্টুডেন্ট, ক্লিয়ার? যদি তুমি ব্ল্যাক ইউজ করবো, তোমার লাইফ ব্ল্যাক। ব্লু ইউজ করলে তোমার লাইফ ওকে, রেড ইউজ করলে তোমার লাইফ শেষ। ওকে, জাস্ট লাইক বালা। অ্যান্ড তুমি যদি গ্রিন ইউজ করো তো গ্রিন হয়ে যাবে, মানে তোমার লাইফ রঙ্গিলা বানিয়ে দেবে কিন্তু, ক্লিয়ার? তো রঙ্গিলা টঙ্গিলা হওয়ার দরকার নাই, জাস্ট ব্লু ইউজ করো, ফাটিয়ে দাও। নেক্সট পলিউশনের নিচে দেখো বাই রজনী মাথুর লেখা, এটা ঠিক মিডেলে হবে, ঠিক আছে? এটা সবটা, এটা লেফট সাইডে তো দিয়েছে, এটা সবটা মিডেলে হবে, আর বাই রজনী মাথুরটা ঠিক এটার মতন হবে, বাই এক্স ওয়াই জেড এরকম স্টাইলে, স্টাইলটা কিন্তু এটার মতো, ক্লিয়ার? তারপর বাদ বাকি লেখাগুলি দেখো, ব্রিটিশ ট্রাভেল রাইটার ক্রিটিক অ্যান্ড নোভেলিস্ট জোনাথন রাভান হ্যাড ওয়ান সেইড, একটা কোট ইউজ করেছে, এটা একটা স্টাইল, ঠিক আছে? আমি নেক্সটে বলবো কী কী স্টাইল ইউজ করলে তোমার রাইটিং স্কিলে মানে ফাটাফাটি মার্ক উঠে যাবে, ক্লিয়ার? তো এই স্টাইলগুলি আমি বলবো, হ্যাঁ, কীভাবে কুইকলি পরীক্ষার হলের মধ্যে কিন্তু তোমার ব্রেইন ব্ল্যাক আউট হয়ে যায়, এটা মনে রাখবে, ঠিক আছে? আর তোমার যদি স্ট্র্যাটেজি যদি মেনটেন করো তবে তোমার লাইফ চিন্তা হওয়া, ক্লিয়ার? এটা জিনিস মনে রাখবে, কিন্তু তোমার লাইফ চিন্তা লাগা যদি বানাতে যাও, মানে মিন্স তোমার মার যদি টপ মোস্ট লেভেলে তুমি নিয়ে যেতে চাও, তো কিছু কিছু ক্রাইটেরিয়া ট্রিক্স তোমার ব্রেনের মধ্যে রাখতো। আই থিঙ্ক শিওর দ্যাট তোমাদের এই ট্রিক্সগুলি আগে কেউ হয়তো বা বলেনি এত পারফেক্টলি, আই এম শিওর, ঠিক আছে? কারণ আমার ওই একটা বছর লেগে গেছে, ঠিক আছে? তো আমি নেক্সটে আরও বলবো। তো এটার মধ্যে তোমরা দেখো একটা কোট ইউজ করেছে, একটা কোট, তারপর তোমার ইন্ট্রো, দেন বডি, দেন কনক্লুশন, ক্লিয়ার? তো এটা একবার তোমরা দেখে নাও পারফেক্টলি। আমি পিডিএফটা আমি সেন্ড করে দেবো, পারফেক্টলি দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।